মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অবশেষে সুস্বাস্থ্য কেন্দ্র পেলেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের হামিদপুর চরবাসী। শনিবার নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আর এই উদ্বোধনের পরপরই খুশির হাওয়া বয়ে গেল হামিদপুর চর এলাকায়। আজ থেকে 20 বছরেরও বেশি সময় আগে গঙ্গা নদীর মাঝখানে গজিয়ে ওঠে হামিদপুর চর। কালিয়াচক 2 নম্বর ব্লকের এই চর এলাকায় প্রায় 1000 চারেক মানুষের বসবাস, অথচ সেই এলাকায় এখনও সেভাবে উন্নয়ন পৌঁছায়নি। চরবাসী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য ছুটতে হতো 10 থেকে 12 কিলোমিটার দূরে বাঙিটোলা হাসপাতালে কিংবা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে রাত বিরেতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হতো চরবাসীকে। তাই তারা দীর্ঘ বহু বছর ধরেই হামিদপুর চরে স্বাস্থ্যকেন্দ্র তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকার হামিদপুরে 34 লক্ষ টাকা বরাদ্দে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলে। শনিবার সেই সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করতে প্রথমে নৌকায় চেপে গঙ্গা নদী পার হন, এরপর বাইকে চেপে কাদামাটির রাস্তা পেরিয়ে হামিদপুর সুস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান এবং পৌঁছানোর পর ফিতে কেটে ফলক উন্মোচন করে সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। দ্বারোদ্ঘাটন পর্বে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও বিপ্রতিম বসাক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ সহ আরও অনেকেই। 2011 সালে বিধায়ক হয়ে তখন এখানে কিছুই ছিল না, তারপর ধীরে ধীরে এখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে ইলেকট্রিসিটি এখানে এই গ্রামে পৌঁছেছি। একটা স্কুল আছে এখানে, স্কুল করেছি নিজে। শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ সূচনা হলো, এবং শুধু প্রাইমারি স্কুল না, এখানে আপার প্রাইমারি স্কুল পর্যন্ত আমরা করেছি। তো আস্তে আস্তে এখানে আমরা কাজ করছি, এটাই আমাদের কাছে খুব খুশির খবর এবং আমাদের বিশেষ করে মায়েদের কাছে খুব খুশির খবর যে তাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। এবং এর জন্য সর্বত্রভাবে আমি আমার ডিএমএইচ বেগম থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। এরকম একটা প্রত্যন্ত গ্রামে চরের মতো জায়গাতে আমরা এরকম একটা পরিষেবা দিতে পারছি। একই রাস্তার দুদুবার শিলান্যাস, তৃণমূলের পর শিলান্যাস করলেন বিজেপি নেতৃত্ব। আর এই ঘটনাকে ঘিরেই শনিবার রীতিমতো সরগোল পড়ল পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের কুতুবপুর এলাকায়। জানা গেছে ওই এলাকায় পুরাতন মালদা ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যৌথভাবে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন তহবিল থেকে 45 লক্ষ টাকা বরাদ্দে 1 কিলোমিটার রাস্তার কাজ ধরা হয়। গত 8ই জুলাই সেই কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদা। আর এই শিলান্যাসের পর শনিবার 6 দিনের মাথায় ফের ওই একই রাস্তার শিলান্যাস করা হয়। এবারে শিলান্যাস করেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও বিজেপি পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী। একই রাস্তার দুবার শিলান্যাস দেখে বেশ অবাক হন এলাকাবাসী। তারা রাস্তা নিয়ে রাজনীতি বন্ধ করার আবেদন জানান। কিছুদিন আগে সোমবারে দেখলাম তৃণমূলের বিশিষ্ট কয়েকটা নেতা এসে এখানে উদ্বোধন করে গেল প্রায় 1 কিলোমিটার রাস্তা। আবার আজকে দেখছি বিজেপির কয়েকটা সাংসদ এমএলএ এমপি এসে উদ্বোধন করছে। আমরা বিষয়টা বুঝতে পারছি না কীভাবে হচ্ছে। এই ছোট্ট রাস্তা নিয়ে এত রাজনৈতিক আমাদের মাথায় কিছু আসে না। তো আমরা চাই এই রাস্তার উপরে ওরা রাজনৈতিক না করে রাস্তাটাভাবে সুন্দরভাবে করুক, প্লাস ওর পাশে আরও অনেক রাস্তা এরকম খারাপ আছে, সেই রাস্তাগুলো যাতে তারা সুন্দরভাবে করার চেষ্টা করুক। তারা উদ্বোধন নিয়ে মাথা ব্যথা আর উদ্বোধন নিয়ে মাতামাতি করা, রাজনৈতিক করা বন্ধ করুক আর সমাজের উন্নয়ন করার চেষ্টা করুক। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে বিজেপি তৃণমূলের চাপানোতর। বিজেপি পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশীর দাবি এই কাজ পঞ্চায়েত সমিতির, তাই তারা শিলান্যাস করেছেন। যদিও তৃণমূলের জেলা পরিষদ সদস্য নাইকি হাঁসদার দাবি রাস্তার কাজের জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার, তাই রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে তিনি রাস্তার শিলান্যাস করেছেন। বিজেপি শিলান্যাস করার কোনো অধিকার নেই। রাস্তা তো উদ্বোধন করেন এমএলএ এমপি সভাপতি প্রধান এরা করেন, কিন্তু উনি যে কি দপ্তরে কি দায়িত্বে আছেন, কি জন্য করছেন আমি ঠিক জানা নেই, এটা ওনাকেই প্রশ্নটা করবেন। 45 লক্ষ 15 হাজার 795 টাকা। আমরা সোমবার দিন উদ্বোধন করেছি, সেই নিরীক্ষে আজকে যে বিজেপির সংসদ বিধায়ক
বা পঞ্চায়েত সমিতির মেম্বার, তারা কোন পারপাসে গেছে কি গেছে? বিজেপিরা তো এই অবধি কোনো কিছু কাজ করেননি, কিসের জন্য সে একটা সংসদ ওখানে উদ্বোধন করেছে করতে গেছে? কোন লজ্জায়!